হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, পুজোর আর কিন্তু বেশি দিন বাকি নেই, সেটা তো আমরা সবাই জানি। আর পুজো কাছাকাছি আসলে এমন কিছু প্রাকৃতিক পরিবর্তন হতে থাকে আমাদের চোখের সামনে, যেগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে পুজো আসছে। যার মধ্যে এক নম্বর আমি বলবো কাশফুল। কাশফুল দেখলেই একটা মনটা কেমন দুর্গাপুজো করে ওঠে। শিউলি আরেকটা। আর তিন নম্বর যদি আমি কিছু বলি, সেটা হচ্ছে স্থলপদ্ম। এই স্থলপদ্ম গাছে কুড়িয়ে আসলেই মনে হয় যে হ্যাঁ, সত্যি এবার দুর্গাপুজো প্রায় এসেই গেল, আর কিছুদিনের অপেক্ষা। যদিও স্থলপদ্ম এখন সারা বছর ফোটে, সেরকম ভ্যারাইটির স্থলপদ্ম আছে, কিন্তু পার্টিকুলার কিছু ভ্যারাইটি আছে ঠিক এই দুর্গাপুজোর আগে থেকে কুড়িয়ে আসা শুরু হবে, দুর্গাপুজোর আগের থেকেই ফোটা শুরু করবে। আমার এই ভ্যারাইটিটা সেই রকম একটা ভ্যারাইটি যেটা কিন্তু এই দুর্গাপুজোর সময় ফুল দেয়, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, তো এই গাছটা আমার অনেক পুরনো গাছ, যেটাকে আমি প্রতি বছর কাটিং, রিপোর্টিং, এই ধরনের জিনিসপত্র করে থাকি। আর গাছটার বর্তমান বয়স আনুমানিক 2 বছর বলতে পারো। 2 বছর আগে এই গাছটা আমি বসিয়েছিলাম, তো 2 বছরের বেশিই হবে, দু বছরের বেশিই হবে। গাছটার কারেন্ট কন্ডিশান তোমরা জাস্ট লক্ষ্য করো, কতটা ফ্রেশ, কতটা হেলদি, কতটা ভালো আছে। জাস্ট তোমরা একটুখানি প্রথমে গাছটা দেখো। তোমাদের অনেকের ইচ্ছা ছিল যে আমি একটা স্থলপদ্মর ওপর একটা ভিডিও করি। অনেকে বলেছিল দাদা স্থলপদ্ম বসিয়ে রাখো, কী করে বসাতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। দেখো, স্থলপদ্ম গাছ এমন কোনো রকেট সায়েন্স নেই, সত্যি বলছি। স্থলপদ্ম গাছে মাটিটা কোনো ব্যাপার না, আমি হাজার একটা মাটি তোমাদের দেখিয়েছি, যে কোনো একটা মাটিতে বসিয়ে ফেলো, আর খালি দেখবে মাটির যেন ওয়েল ড্রেন হয়, যেটা আমি প্রতিবার তোমাদের বলি। ওয়েল ড্রেন সয়েল বানালেই তোমাদের গাছ কিন্তু অটোমেটিক্যালি ভালো হবে, আর সেই মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে, তাহলেই গাছ দেখবে সুন্দর হয়ে উঠবে। স্থলপদ্ম গাছকে প্রতি বছর রিপোর্টিং করাটা খুবই জরুরি, কারণ ওর কিন্তু রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয়। আমি যদি তোমাদের এখনই দেখাই, দেখো রুটস স্ট্রাকচার কীরকম হচ্ছে। আমার কিন্তু রুটস অলরেডি ভালো হয়ে গেছে, ঠিক আছে? এখান দিয়ে দেখো, দেখতে পাচ্ছ রুটস বাউন্ড একবার গাছে হয়ে গেলে সেই গাছের গ্রোথ কিন্তু অনেকাংশে কম হতে থাকে। সেটা স্থলপদ্ম কেন, সেটা A to Z যত রকমের গাছ আছে তোমাদের ছাদে, সব ক্ষেত্রেই কিন্তু একই রকম ব্যাপার, ঠিক আছে? তো আমার এই স্থলপদ্মটা এত সুন্দর আছে, নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে যে কী করে হলো অনির্বাণ, কী করে হলো। কারণ ইদানিং বেশ অনেকের কাছে স্থলপদ্ম নিয়ে অনেক রকম কমপ্লেন, অনেক রকম সমস্যা আমি কিন্তু জানতে পারছি। তোমাদেরকে আরেকটা গাছ দেখাচ্ছি, দেখো এইটাও একটা স্থলপদ্মের গাছ, এটাও একটা স্থলপদ্মের গাছ। এই গাছটা আমাকে একজন গিফট করেছিল। তো গাছটার কন্ডিশান দেখো, গাছটা যে ওপর থেকে তোমাদের দেখাই, পাতাগুলো দেখো কীরকম ছোটো ছোটো, পাতাগুলো ফোল্ড হয়ে গেছে। কাছে গিয়ে যদি তোমাদের দেখাই, দেখো এই পাতাগুলো দাদা মুড়িয়ে মানে কি হয়ে দলা পাকিয়ে গেছে, ঠিক আছে? দেখো গাছটার অবস্থা, প্রতিটা পাতায় তোমরা কিন্তু একই জিনিস দেখতে পাবে, প্রতিটা পাতা। এই গাছটারও সেম জিনিস কিন্তু হয়েছিল। স্থলপদ্ম গাছে এই একটা রোগ যার জন্য প্রতিটা গাছ সাফার করে আর প্রতিটা গাছ কিন্তু মারা যায়, সেটা হচ্ছে মিলিবাগের রোগ। এই গাছে যে গাছটা তোমাদের দেখালাম, এই গাছটায় কিন্তু ভয়ানক মিলিবাগের আক্রমণ হয়েছিল। এখন মিলিবাগ দেখতে পাচ্ছ না, কিন্তু যেহেতু একটা বড় অ্যাটাক এর মধ্যে হয়েছিল, তার জন্য এখনও গাছটা রিকভার করতে পারেনি। আমার এই গাছটা তো সেম জিনিস হয়েছিল, সেখান থেকে গাছটাকে আমি রিকভার করে আজকে দেখো এত সুন্দর জায়গায় এসছে। আর তোমরা যদি লক্ষ্য করো, দেখো কুড়িও কিন্তু গাছে চলে এসছে, কতগুলো কুড়ি দেখো, আর কিছুদিনের মধ্যে ফুল ফুটবে। আমি ভেবেছিলাম ফুল ফুটলে একবারে তোমাদের ভিডিও সেদিনকেই করব, কিন্তু তারপর ভাবলাম ততদিনে অনেক দেরি হয়ে যাবে, হয়তো অনেক বন্ধুর অনেক সমস্যা হচ্ছে গাছটা নিয়ে, তাই আজকেই আমি স্থলপদ্মের ওপর ভিডিওটা করেই ফেললাম। জাস্ট তোমাদের অনেক অনেক প্রশ্ন আসছে তার জন্য। প্রথমে মাটির ব্যাপারটা আমি তোমাদের বলেই দিলাম, মাটির ব্যাপারটা নিশ্চয়ই মাটি নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ আমার প্রচুর মাটি বানানোর ভিডিও আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? এবার একটা প্রশ্ন আছে যে এখন কি স্থলপদ্ম গাছ বসানো যাবে, এটা একটা প্রশ্ন আছে। দেখো স্থলপদ্মর এখন যে হাইব্রিড ভ্যারাইটিগুলো আছে সেগুলো তোমরা যখন খুশি বসাতে পারবে, বলতে বলতে
অনেক দিন মানে কালীকে দেখানো হয়নি। কালী দেখো, কালী খুব কম আসে ছাদে, ও নিচেই থাকতে বেশি প্রেফার করে। তো আমি যখন মানে ছাদে আসি ও মানে খুব কমই আসে, একটুখানি সুখী টাইপের, একটুখানি আরাম প্রিয় বেশি, তাই জন্য ও মানে নিচে শুয়ে থাকতে বেশি প্রেফার করে, কিন্তু মাঝে মাঝেও আসে। তো অনেকে বলো যে খালি পোস্তকে দেখো, কালীকে তো দেখাও না। তো কালীকে আজকে দেখিয়ে দিলাম, তোমাদের কালী যাও 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 যাও। তো যেটা বলছিলাম তোমাদের, তো এই যে থলপদ্ম গাছটা, ঠিক আছে, এর একমাত্র সমস্যার কথা তো আমি বলবো, সমস্যার কথা কিছুটা তোমাদের বললাম। তাছাড়া এই গাছে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, এ প্রচুর খেতে ভালোবাসে, মানে প্রচুর খাবে, প্রচুর মানে তুমি যা দেবে ও তাই খেয়ে ফেলবে। এ খাবারে ঘাটতি হলেই তোমাদের গাছে গ্রোথে কিন্তু একটা বিশাল বড় ঘাটতি তোমরা লক্ষ্য করবে। তার জন্য প্রতি মাসে এদের মিক্স খাবার দিতে হবে, প্রতি মাসে অনুখাদ্য স্প্রে করতে হবে, তার সাথে অন্তত মাসে একবার অ্যাপসম সল্ট গাছে গোড়ায় দিতে হবে, প্লাস স্প্রে করতে হবে। তাহলে তোমাদের গাছ কিন্তু এরকম সুন্দর থাকবে, গাছের পাতা এরকম সুন্দর থাকবে, নিউট্রিশনের কোনো অভাব হবে না, যথেষ্ট পরিমাণে কুড়ি আসবে, কুড়ি ঝরবে না, কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে এই নিউট্রিশনের জন্য। বোঝা গেছে? মিক্স খাবার কি দিতে হবে আমি আর বলছি না, অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নিও। অনুখাদ্য জানো তোমরা, কি অনুখাদ্য আমি ব্যবহার করি প্রচুরবার বলেছি, আর বলছি না। আর অ্যাপসম সল্ট আমি বলবো, অ্যারিস কোম্পানির যেটা আছে MgSO4, সেটা ব্যবহার করতে, অ্যারিসের মানে MgSO4 মানে ম্যাগনেশিয়াম সালফেট যেটা আছে ওটা কিন্তু খুবই ভালো, আমি ওটাই ব্যবহার করে খুব উপকার পেয়েছি। তো সেরকমই তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ তোমাদের হাতের কাছে যেটা, যেই ম্যাগনেশিয়াম সালফেটটা আছে সেটাই তোমরা ব্যবহার করো, কিন্তু সেটা রেগুলার ব্যবহার করতে হবে। মানে এই না যে আমি বললাম বলে আজকে একবার দিয়ে দিলে তারপরে ভুলে গেলে, ওরকম করলে হবে না। কিন্তু প্রতি মাসে অন্তত চেষ্টা করে একবার দুবার দিতে পারলে তো খুবই ভালো। এবার বলি আর কি করছি। দেখো আর যেটা আমি করেছি সেটা হচ্ছে, এই যে এই সময় যখন ফুলটা আসবে এর আগে আমি কিছু NPK স্প্রে করেছি। NPK কী NPK স্প্রে করেছি? 0050 আর 1345। অবশ্যই আলাদা আলাদা দুটো একসাথে মিশিয়ে কখনোই স্প্রে, NPK কখনোই একসাথে মিশিয়ে স্প্রে করবে না। অনেক বন্ধুরা আছে 20-20-20, 0050 সব একসাথে মিশিয়ে স্প্রে করে দাও। দেখো সবগুলো কিন্তু অনুপাতের খেলা, 20-20-20 মানে 20-20-20 NPK ওটা কিন্তু রেশিওটা 20-20-20 আছে। এবার ওর সাথে যদি তুমি 0050 অ্যাড করে দিলে তাহলে কি হয়ে গেলো, 20-20-70 হয়ে গেল, মানে পুরো রেশিওটাই চেঞ্জ হয়ে গেল। বুঝা গেছে? তো NPK যখনই স্প্রে করবে আলাদা আলাদা স্প্রে করবে, দিনের বেলায় স্প্রে করবে, এরকম রোদ আছে এইরকম সময় কিন্তু NPK স্প্রে করতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু ভালো হবে। মানে একসাথে NPK মাইক্রোনিউট্রেন তারপর কীটনাশক সব একসাথে মিশে কখনোই করতে যাবে না। অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে বলেই তোমাদের আরও একবার বলে দিলাম। এটা করেছি, করার পর আমার গাছের চেহারা দেখতে পাচ্ছে, প্লাস বৃষ্টির জলের তো কামাল আছে, বৃষ্টির জল ভালো পেয়েছে, কামাল হয়েছে, এটা তো আছেই আছে। এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, এই গাছের সবথেকে বড় সমস্যা যেটা একটু আগে আমি বলছিলাম সেটা হচ্ছে রোগ পোকা, মানে মিলিবাগের অ্যাটাক এই গাছে ভয়ানক হয়ে থাকে। মানে কী পরিমাণে মিলিবাগের অ্যাটাক হয় যারা এই গাছ করে তারা জানে। ইনফ্যাক্ট আমি একটা সময় ঠিক করেছিলাম যে আমি আর স্থলপদ্ম গাছ করবো না, কারণ এই গাছে এত পরিমাণে পোকা হয়, ঠিক আছে। কিন্তু আমার মার খুব ভালো লাগে স্থলপদ্ম, জাস্ট মার জন্য এই গাছটা বসানো, কারণ মার স্থলপদ্ম মানে ফুলটা খুব পছন্দ। যদিও এখন আমার কাছে অনেক রকমের পদ্ম আছে কিন্তু স্থলপদ্ম মার পছন্দ, তাই জন্যই কিন্তু গাছটা আবার করা, ঠিক আছে। তো তার জন্য তোমাদের কী করতে হবে, মিলিবাগ থেকে অ্যাটাক থেকে দূরে থাকতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রতি সপ্তাহে গাছে ভালো মানের একটা পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে। আমি এখানে পারফেক্ট সুপার, টাটা মানিক, কনফিডার, সুপার সোনাটা, এই চারটে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি, মানে এই এক সপ্তাহ এটা, এক সপ্তাহ ওটা, ঠিক আছে। এবার মিলিবাগ যদি লেগে গেল, মিলিবাগ যদি লেগে যায় তখন কি করব, কিছু করার নেই, ইমিডা ক্লোরোফিল গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড দিতে পারো, তোমরা একতারা দিতে পারো, তোমরা পেলে দিতে পারো, তোমরা কাকা দিতে পারো, এইগুলো কিন্তু তোমরা দিতে পারো। আরও হাজার একটা পেস্টিসাইড আছে কিন্তু আমি বলবো কাকা, ইমিডা কাকা, পেলে আর সবথেকে ভালো একতারা,
দিয়ে যদি তোমরা স্প্রে করো, যদি নাও পাও, ধরো তোমাদের কাছে কিচ্ছু নেই, নর্মাল সানসিল্কের একটা শ্যাম্পু নিয়ে আসবে 1 টাকা দিয়ে, জলে গুলে গাছে স্প্রে করবে, নেক্সট ডে মর্নিংয়ে নর্মাল জল দিয়ে গাছটা ধুয়ে দেবে, আর যেগুলো যেগুলো গায়ে দেখবে মিলিবাগ লেগে আছে একটা ব্রাশ নিয়ে ঘষে দেবে, ঠিক আছে? তোমরা আইসোপ্রোপেন অ্যালকোহল দিয়েও ব্রাশ দিয়ে মুছতে পারো, সেম জিনিস কিন্তু হবে, ঠিক আছে? ব্যাস, তাহলেই দেখবে তোমাদের গাছের চেহারা ভালো থাকবে। এই গাছে সবথেকে বড় সমস্যা হচ্ছে রোগ পোকা। রোগ পোকা যদি তুমি দূর করতে পারো তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তার জন্য নিয়মিত পেস্টিসাইড দিয়ে যেতে হবে। কবে আমার পোকা ধরবে ওই আশা যদি করে থাকো, তাহলে তোমাদের গাছে জীবনে ফুল আসবে না, গাছ জীবনে এত ভালো হবে না। তোমাদের গাছ কিন্তু এইরকম হবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে, দেখতে পাচ্ছ শুকিয়ে যাচ্ছে কীরকম, এটাই হচ্ছে এটার লক্ষণ। তো এই গাছের পেছনেও আমি কাজ করছি, পেস্টিসাইড স্প্রে করছি, তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো, এই গাছে আপডেট নিশ্চয়ই দেবো, স্প্রে করছি আর কতটা কি রিকভার করে আমি নিশ্চয়ই তোমাদের বলবো। তো বোঝা গেল মানে স্থলপদ্ম গাছে এখন তোমাদের কী কী করতে হবে। এখন অবশ্যই গাছের ভালো ফুল আনার জন্য একটু NPK স্প্রে করো, 0050 দিতে পারো, 1345 দিতে পারো, বা কিছু যদি না থাকে 20-20-20, সেটাও যদি না থাকে সুফলার দানা 5-6টা গোড়ায় চারদিকে ছড়িয়ে দাও, দেখবে ফুলটা কিন্তু তোমাদের ভালো আসবে, 20 সংখ্যা বাড়বে, ঠিক আছে? NPK দিলে সবসময় একটুখানি বেটার হয়। অবশ্যই অনুখাদ্যটা গাছে প্রয়োগ করতে থাকো, তাহলে কিন্তু গাছের কোয়ালিটি মানে গাছের কোয়ালিটি বৃদ্ধি হবে। সবসময় গাছে ফুল নেওয়াটা টার্গেট থাকলে কিন্তু হবে না, গাছকে সবসময় টপ ক্লাস দেখতে বানাতে হতে হবে, দেখে যেন মনে হয় বাহ একটা গাছ বানিয়েছে। সে ফুলটাও সেকেন্ডারি আমার মতে, ফুলটা সবসময় সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে গাছের হেলথ। গাছের হেলথ যদি তুমি ভালো করো ফুল অটোমেটিক্যালি আসবে, বুঝা গেছে? তো এই হেলথটার জন্য হচ্ছে আসো, হেলথ হচ্ছে ওয়েলথ, একটা কথা আছে হেলথ ইজ ওয়েলথ, এটা হচ্ছে মানে স্থলপদ্ম গাছের সব থেকে বড় ব্যাপার। হেলথ যদি গাছে ঠিক করো ও কিন্তু ফুল দেবেই দেবে। ব্যাস এই টিপসগুলো জাস্ট মাথায় রাখো, তোমাদের স্থলপদ্ম গাছে কোনো রকম সমস্যা হবে না। চাইলে তোমরা এখন স্থলপদ্ম বসাতে পারো, বিভিন্ন রকম ভ্যারাইটি স্থলপদ্ম মার্কেটে অ্যাভেলেবেল আছে, নর্মাল হলুদ পিঙ্ক সাদা যা হচ্ছে থোকা পেতি আর কি বলবো সব রকমই অ্যাভেলেবেল আছে। তো যেটা খুশি এনে তোমরা বসাতে পারো, এখন রিপোর্টিংও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রুট কাটিং একদমই কিন্তু করা যাবে না। জাস্ট গাছটা তুলে একটা নতুন পটে তোমরা বসাতে পারো, কিন্তু যাদের অলরেডি এরকম বড় টবের স্থলপদ্ম বসানো আছে, তোমাদের মনে হচ্ছে যে আমি এখন টপ চেঞ্জ করব, তাহলে আমি বলবো দাঁড়াও বন্ধু, থেমে যাও, এখন করার দরকার নেই, তোমরা করবে ফেব্রুয়ারি মাসে। আমি নতুন গাছের ক্ষেত্রেই খালি বলেছি তোমরা এখন রিপোর্ট করতে পারো, কিন্তু পুরনো গাছ তুলে আবার নতুন টবে এখন দেওয়ার কোনো দরকার নেই। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। যদি এর বাইরেও তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, আমার নাম্বার তোমাদের কাছে আছে, আমাকে জিজ্ঞেস করো, কিন্তু কিন্তু চাইবো সবাই একটা করে কমেন্ট করো, মানে ইদানিং দেখছি কমেন্টের সংখ্যা খুব কমে যাচ্ছে, ঠিক আছে? মানে আমি তো হোয়াটসঅ্যাপে তোমাদের অ্যান্সার দেবোই দেবো, কিন্তু কমেন্ট করলে কি আমার একটু ভালো লাগে যে আমার ভিডিও তোলে এতজন বন্ধু কমেন্ট করেছে। তো বন্ধুরা কমেন্ট করলে খুব ভালো লাগবে, যদি কিছু জানার থাকে কিছু বলার থাকে যে কোনো বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কালকে ঠিক সকাল 11টায় দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।